হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি একটা করলা দিয়ে মসুর ডালের রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ মসুর ডাল। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ সাদা তেল। প্রথমে আমি এখানে করলাটা ভেজে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণ করলা নিয়েছি। করলাটা কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হবে আর একদম মচমচে করে আমি ভেজে নেব। অবশ্যই কিন্তু এটা নুন হলুদ দিয়ে ভাজতে হবে, আর এটা কিন্তু একটু ছোট করলা হলে বেশি ভালো হয়। আচ্ছা, এখানে আমার একটা বড় ভুল হয়ে গেছে, যেটা আমি করলা যখন আমি ভেজে তুললাম, তারপরে আমি সেই করলা ভাজার তেলটাতেই পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর একটু রাঁধুনি বাটা দিয়েছি। তো ওইখানটা যে ভিডিওটা আমি করেছিলাম, ওটা না আমার হাত লেগে ভুল করে ডিলিট হয়ে গেছে। আমি মুখে ভালো করে পরে বলে দিচ্ছি। কোনো রেসিপি যদি আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার না করতে পারি, আমারও কিন্তু ভালো লাগে না। করলাটা যখন আমি তেলে দিয়েছিলাম, তারপরে আমি খুব সামান্য একটু নুন হলুদ দিয়েছিলাম, দিয়ে করলাটাকে আমি মচমচে করে ভেজে তুলে নিয়েছিলাম। সেই একই তেলে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তাতে আমি একটা ছোট পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছিলাম। তারপরে তাতে আমি খুব সামান্য একটু রাঁধুনি বাটা দিয়েছিলাম। রাঁধুনি বাটাটা দিয়ে আমি একটু জাস্ট নাড়িয়েছি 30 সেকেন্ডের মতো। তারপরে আমি এখানে সেদ্ধ করা মসুর ডালটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এতে আমি নুন আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আমি কিন্তু ডাল যখন সেদ্ধ করি তখনও একটু দিয়েছিলাম, করলাটা যখন ভাজি তখনও দিয়েছিলাম, তাই নুনটা একটু দেখে দিতে হবে। আর হ্যাঁ, ডালটা কিন্তু প্রথমেই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা বাঙালি একটা রেসিপি, খুব সাধারণ রেসিপি, বেশি কিছু লাগে না। এটা যারা তেতো পছন্দ করেন না, তারা ডালে করলা দেওয়া আছে শুনেই হয়তো খেতে চাইবেন না, তাই তাদের জন্য বলছি এই ডালটা কিন্তু তেতো হয় না, তাই অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগবে। এইবারে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো। করলাটা দিয়ে আমি আরও 2 মিনিট এটা ফুটিয়ে নেব, নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, করলা দিয়ে মসুর ডাল। কেউ যদি কোনোভাবে মিস করে যান আমার কোনো রেসিপি, তাহলে সেই রেসিপির ভিডিওর নিচে ডান দিকে একটা ছোট্ট তীর চিহ্নের মতো আছে, ওটাকে ক্লিক করবেন, করলেই কিন্তু ডেসক্রিপশান বক্স খুলে যাবে। ওখানে আমি সব দিয়ে রেখেছি কী কী পরিমাণ, মানে সরি কী কী দিয়েছি পরিমাণটাও আছে ওখানে। আর রান্নার পদ্ধতি আমি কিন্তু খুব ছোট করে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, লাস্ট 2টো ভিডিওতে আমি দিয়েছি, আগেরগুলোই দেওয়া নেই। আগের ভিডিওগুলো দেখতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে, এখন ভিডিও দেখতে পারবেন, বা আমি কিন্তু ডেসক্রিপশান বক্সেও দিয়ে দিয়েছি। আর যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করে কিন্তু অবশ্যই আমায় জানাবেন কীরকম লাগছে আপনাদের আমার ভিডিওগুলো। যদি খারাপ লেগে থাকে সেটাও আমায় কমেন্ট করে বলবেন, যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই বলবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।